আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আমার এই নতুন ভিডিওতে। আজকের লেসনটিতে দেখানো হবে, অলরেডি আপনার থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আসলে পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহারের পূর্বে যে বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, এই সব টপিকস নিয়ে এই ভিডিওটি বানানো। তো বেশ কিছুদিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, যে হাউ টু রিসলভ ইউর পেপ্যাল ক্লেমিট প্রবলেম, ঠিক আছে। এই ভিডিওটা প্রায় অনেক ভিউজই হয়েছে, মানে ছোটো অ্যাজ এ ছোটো চ্যানেল 13,000-13,500 ভিউজ প্লাস 40 কমেন্টস, আরও কমেন্টস ছিল, আমি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি। অনেকে বলছে যে দেখেন, হাউ ডু ইউ স্টার্ট অফ স্পিকিং ইংলিশ অ্যান্ড সার্টেন লিসেন্স সো টু দ্যাট, মানে বলছে যে আসলে এগুলো বাইরের লোকজন আর কি, ওরা বাংলা বোঝে না, তো ওরা আমাকে অনেকে আমার এখানে যেহেতু স্কাইপি দেওয়া ছিল, সবাই মেল স্কাইপিতে নক করছে যে তুমি আমাদের ই করে দাও, আসলে এটা কীভাবে করে। যাই হোক, এটা অনেক সেম প্রবলেম, বাট আসকিং মাই স্কাইপি অ্যাডমি, আচ্ছা ইটস ওয়াজ নাইস ইফ ইউ স্পিক ইংলিশ, যদি তুমি ইয়েতে বলতে আর কি। তো অ্যাকচুয়ালি ভিডিওটি ছিল আমাদের বাংলাদেশের জন্যই করা, অ্যাজ লাইক অ্যাজ আমার আই হ্যাভ সাম মেম্বার, তারা আমার সার্ভিসগুলো নেয়, তো তাদের এই প্রবলেমটার জন্য আমি এটা বানিয়েছিলাম। তো মেন উদ্দেশ্য ছিল যে আসলে ক্লেমের যে ইস্যু, এটা হাউ ক্যান ওই সলিউশন, ঠিক আছে। অ্যান্ড আমি বলেছিলাম যে শুধুমাত্র এটা আমার কাছ থেকে এবং অন্যান্য যেসব কোম্পানি বা প্রোভাইডার আছে তাদের কাছ থেকে নিলে, যদি ওই নামের এসএসএন এবং ডেট অফ বার্থ থাকে তাহলে হচ্ছে এই প্রবলেমটা সলভ করা যাবে, আদারওয়াইজ যাবে না। সেক্ষেত্রে যদি ওই পেপ্যাল অ্যাকাউন্টে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে সেক্ষেত্রে ব্যাঙ্কে উইথড্র দিতে হবে, ঠিক আছে। তো এই ছিল মে নিয়ে, বাট সবাই ভাবতেছিল এইরকম যে যদি এইরকম প্রবলেম হয় তাহলে আমি মনে হয় সলভ করতে পারবো, ঠিক আছে। অনেকে না বুঝে আমাকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং অনেকে আমি রিপ্লাইও করছি। তো মেন ইয়ে ছিল এটা, ঠিক আছে। দেখেন ভিডিও ডিসলাইকও অনেক আসছে এটা, তো মেন উদ্দেশ্য ছিল এটা যে আপনারা কীভাবে এটা সলভ করবেন, ঠিক আছে। মানে বিষয়টা এরকম না যে আপনার প্রবলেম হয়েছে আমি সলভ করে দিতে পারবো। ইভেন আমি ভিডিওটা যদি ভালো করে দেখেন, আমি বলছিলাম যে আপনাদের হচ্ছে যদি ওই নামের রিয়েল এসেছেন এবং ডেট অফ বার্থ থেকে থাকে তাহলে আপনারা একটা সলিউশন করতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে দেখাবো যে, যেহেতু আমাদের টাইটেলটা এইরকমটা দিয়ে দিয়েছি যে আসলে পেপ্যাল অ্যাকাউন্ট বানানোর পূর্বে যে বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে, মানে এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনি মোটামুটি ভালো করে পেপ্যাল অ্যাকাউন্ট চালাইতে পারেন। তো চলো অনেক একটু জেনে নিই যে আসলে পেপ্যাল অ্যাকাউন্ট করতে কী কী লাগে, ঠিক আছে। পেপ্যাল অ্যাকাউন্ট করতে আপনার একটা মেল লাগবে, সেই মেলটা হতে পারে ওয়েব মেল, জিমেল, ইয়াহু, আউটলুক, তারপরে mail.com, মানে যতগুলো সার্ভিসের মেল আছে সবগুলো মেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, এই ব্যাপারে কোনো সমস্যা নেই। দুই নম্বর পয়েন্ট আমরা এখানেই ভুল করি, সেটা হচ্ছে নিজের নামে বা ফেক নেম জেনারেটর অর্থাৎ যে কোনো একটা ইউএসএর জায়গা থেকে আমি মনে করেন যে এখানে দিলাম, এই এখান থেকে একটা নাম নিয়ে আমরা কী করি একটা হলো ইয়ে বানাই ফেলে, যেখানে ফিমেল এখানে মেল দিলেন দিয়ে যে নামটা আসছে আমরা এখান থেকে কী করি, এই যে মনে করেন এই নামে একটা পেপ্যাল খুলে ফেললাম, কিন্তু খোলার পর যে ভোগান্তিটা হয় আর এই জন্য আপনারা আমাদের নক দেন এবং কারো না কারো স্বর্ণাপন্ন হন, ঠিক আছে। তো এই জিনিসটা আজ ক্লিয়ার করতে যাচ্ছি। তো এই নামটা নেবেন একদম রিয়েল নাম, ঠিক আছে। এই নামের যেন এসএসএন থাকে, এসএসএনটা কি সোশ্যাল সিকিউরিটি নাম্বার, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে একটা, আমাদের যেমন ইনআইডি নাম্বার আছে এরকম ইউএসএর কান্ট্রিতে বা আদার্স কান্ট্রিতে ইএসএসএন একটা সিকিউরিটি নাম্বার থাকে, ঠিক আছে। আর ড মানে ডেট অফ বার্থ, রিয়েল ওই নামের ডেট অফ বার্থটা থাকতে হবে। আমি এই ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমার ওই এসএসএন এবং ডব ছিল, ওই কারণে এটা আমি সলভ করতে পারছিলাম, ঠিক আছে। তো এটা গেল। আর অ্যাড্রেস অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে অ্যাড্রেস পেপারে দুইভাবে ইউজ করতে হয়। একটা হলো যে কার্ডটাই আমরা ইউজ করব, মাস্টার কার্ড বলেন, ভিসা কার্ড বলেন, প্রিপেইড বা ক্রেডিট, তো ওই কার্ডের সাথে যদি যে কার্ড, মানে অনেক সময় কি হয় ওই কার্ডের অ্যাড্রেসের সাথে না মিললে ওই কার্ডটা সাপোর্টেড নেয় না। সো আরেকটা কার্ড পাওয়া যায় যে অল অ্যাড্রেস সাপোর্টেড, সো সেই ক্ষেত্রে ট্রাই করবেন যদি আপনার কার্ডটা অ্যাড্রেস ছাড়া হয়, মানে অল
মানে অ্যাড্রেস ব্যতীত সাপোর্টেড, তাহলে আপনি যে কোনো একটা অ্যাড্রেস অথবা এই নামের যেখান থেকে মানে এই নামটা নেবেন সেখান থেকেই কিন্তু আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবে। সো সেই ক্ষেত্রে সেই এটাই ইউজ করবেন, এবং পেপ্যালে এক বা একাধিক অ্যাড্রেস ইউজ করা যায়। আর চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ফোন নাম্বার। আমরা ম্যাক্সিমাম যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা ই করি, হ্যাঁ কি টেক্সট নাও, খুব পপুলার একটা টেক্সট নাও, ঠিক আছে টেক্সট নাও মেসেজিং, এইখান থেকে আমরা হচ্ছে ইয়ে করি, নাম্বার নেই, হ্যাঁ এইখান থেকে নাম্বার নিয়ে আমরা হচ্ছে ভেরিফাইড করি। ভেরিফাইড করার পর কী হলো, কয়েকদিন আপনি টেক্সট নাও একটা নিয়ম আছে, কয়েকদিন অ্যাকাউন্টে লগ ইন না করলে আপনার হচ্ছে সেই জিনিসটা থাকে না। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন, যেহেতু আমরা বাংলাদেশে আছি ওই রকম ডিংটন বা ই ওখান থেকে নাম্বার নিলে একটু কস্টলিও পড়ে, তো আপনারা হচ্ছে একটা গুগল ভয়েস নাম্বার ইউজ করবেন পেপ্যাল ভেরিফিকেশানের জন্য, ঠিক আছে তাহলে খুব সুবিধা হবে। আর একটা বিষয় সেটা হলো কার্ড, একটা কার্ড লাগাইতে হয় আর ব্যাংক, এটা তো আপনারা জানেন। তো চলুন আমরা হচ্ছে একটা অ্যাকাউন্টে আমি লগ ইন করে দেখাচ্ছি, আসলে আরও কিছু বিষয় থাকে মানে প্রাইমারি স্টেজগুলো আমি বললাম যে আসলে এই জিনিসগুলো রেডি করার পরে সিদ্ধান্ত নেবেন যে একটা পেপ্যাল অ্যাকাউন্ট বানাবেন, ঠিক আছে। এখনকার পেপ্যালে অবশ্যই নিজের নাম দিয়ে করবেন না বা করার চেষ্টা করবেন না, এবং ফেক নাম দিয়ে করার চেষ্টা করবেন না, কারণ কি এখানে আপনার প্রথমে মানে বিশেষ করে পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট খোলার পর যে কোনো অ্যামাউন্টে আপনার অ্যাকাউন্টে নেন না কেন ক্লেমের প্রবলেমটা আসবে। সো এটা যদি না সারাইতে পারেন তাহলে সমস্যা। আর অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই $1 নিচে অ্যামাউন্ট নেবেন আপনার অ্যাকাউন্টে, যাতে যদিও প্রবলেম হয় দেখা গেলো আপনার পেপ্যালটা লিমিট করে দিল কোনো কারণে, দেখা গেলো আপনি $20-30 একবার নিয়ে নিয়েছেন, এটা করবেন না। আপনি 1 সেন্ট 2 সেন্ট 3 সেন্ট 5 সেন্ট 10 সেন্ট নেবেন, নিয়ে জাস্ট লিমিট প্রবলেমটা সারানোর পর এভাবে বড় অ্যামাউন্ট আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমার এইটাই হচ্ছে আপাতত পার্সোনাল অ্যাকাউন্ট কী কী ভেরিফাই করা। আমি এখন কার্ড লাগাই নাই, অ্যাড্রেস ঠিক আছে, এই যে SSN, এই SSNটার জন্যে আমি কিন্তু ই করতে পারছি আর কি, ভেরিফাই করতে পারছি, না হলে কিন্তু ইউজ করতে পারতাম না। ফোন নাম্বার, মেল ঠিক আছে, আর একটা ব্যাংক লাগানো আছে, এগুলো ওয়ালেট থেকে দেখা যায়। হ্যাঁ একটা শুধু আমেরিকান এক্সচেঞ্জ ন্যাশনাল ব্যাংক লাগানো আছে এই মুহূর্তে। তো এই জিনিসগুলো ফলো করে অ্যাকাউন্ট করবেন, তাহলে হচ্ছে আশা করি এইসব প্রবলেমে পড়বেন না। আর একটা বিষয় দেখি যে আসলে কিছু বিষয় পেপ্যাল যে আপনি আসলে আমরা তো আমাদের বাংলাদেশে এই যে অন্যান্য জিনিসের মতো আমার পেপ্যাল কিন্তু ইউজ করতে পারি না, দেখেন পেপ্যালের উপর একটা আমার আর্টিকেল আছে, এগুলো পড়ে নেবেন, ব্যবস্থান বোঝেন গুরুত্ব, আমি লিঙ্ক নিচে দিয়ে দেব, আপনারা হচ্ছে এইটা পড়ে নিতে পারবেন, ঠিক আছে আসলে কেন সিস্টেম। তো এখন একটু আলোচনা করব যে আসলে পেপ্যাল নিয়ে অনেক প্রশ্ন, ঠিক আছে, নতুন পেপ্যাল নিয়ে অনেক প্রশ্ন হয়, যেমন প্রশ্নগুলো এরকম আসে যে নতুন পেপ্যাল আইডি কি $5,000-$7,000-$10,000 লেনদেন করতে পারবো। আমরা অনেকে না জেনে না বুঝে প্রথমে মনে করি যে আমার একটা ই কমার্স বিজনেস আছে বা আমি বাইরের সাথে ক্লায়েন্টের সাথে কাজ করি, আমার অনেক লেনদেন হয় সে হয়, আমি পেপ্যালে মানে মুড়ি মুড়ির মতো ইউজ করবো, এটা ভুলও আমার কখনো করতে যাবেন না, ঠিক আছে। কীভাবে আমার লেনদেনগুলো আইডি ভালো রাখা যাবে, এটা কোনো সুন্দর কাস্টমারও কেয়ার দিতে পারে না বা যায় না, এটা ঠিক, কারণ আমার কিছু কিছু পেপ্যালে আমি অনেক লেনদেন করেছি কিন্তু অল্প কিছু কিছুতে আবার দেখা গেলো 400-500-700 করতেই আমার লিমিট করে দিছে। আর লিমিট এটা পেপ্যালে একটা কমন ইস্যু, এটা নিয়ে কোনো রাজনীতি করার কিছুই নেই। সো আপনাকে রিসিভ মানিগুলোকে পেমেন্ট কনভার্ট করলে আইডি বেশি দিন টিকে টেস্টেড আছে, এগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর একটা যেটা পেপ্যাল ডলার রিসিভ করার সাথে সাথে সেন্ড করতে পারি না কি করতে হবে, ওই যে একটা জিনিস দেখায় সেটা হলো উই ক্যান নট সেন্ড ইউর মানি, বা কোথাও পেমেন্ট করতে গেলে উই ক্যান নট ইউর পেমেন্ট গো টু মার্চেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে।
তো এইটা করবেন না, এই কারণে যে এটা এখন কমন প্রশ্ন, কিছু করতে হবে না, কষ্ট করবে বলে কোনটা তো সাহস করে ব্যাপারটা বুঝে বললাম, কিন্তু আমরা এটা পারবো না, ওনাকে মানে ইয়ে হয়ে যাবে। ওই জন্য কি করবেন, বেস্ট হয় হচ্ছে 24 ঘন্টাতে 72 ঘন্টা ওয়েট করতে হবে, মানে আপনি কারোর থেকে $100 নিলেন, নেওয়ার পর মনে করতে হবে আমাকে 3 দিন ওয়েট করতে হবে, ঠিক আছে, মানে হাতে 3 দিন সময় নিয়ে কাজটি করবেন, তাহলে এগুলো এই প্রবলেমটা হবে না। আর পেপাল এত সমস্যা কেন করে, এগুলো যদি আমি পুরো এই ইয়ে সাইট লিখি তারপরও এটা লিখে শেষ করা যাবে না। পেপাল এখন না তাদের সিকিউরিটি হলে হিউম্যান দিয়ে করে না, তাই রোবট বা প্রোগ্রাম যা এগুলো পড়ে নিতে পারবেন। আমি অন্য সময় কাউকে ডলার সেন্ড করে কোনো পেমেন্ট করতে পারি না কেন, এই যে ঠিক আছে, ডলার রিসিভ করার সাথে সাথে সেন্ড করতে গেলে পেপাল মাইন্ড করে, মানে স্প্যামিং কিছু একটা ভাবে যে এরা হচ্ছে ই করার জন্যে, মানে কাউকে সেন্ড করার জন্য বা ই করার জন্য, ওই জন্য ওরা ম্যানুয়ালি এগুলো ইয়ে করে রাখে, ইনস্ট্যান্ট সেন্ড করতে দেয় না এটার, ঠিক আছে। মান্থলি আমার ট্রানজাকশন করলে ভালো হয়, কোনোটার বেশি না, খুব বড় এমন না, যাই হোক এগুলো লিখবে না। এবং ফাইনাল পরামর্শ, বিনা কারণে পেপার লগ ইন থেকে বিরত থাকুন, বলা যায় না কখন পেপার আপডেট চলবে বা কিছু ফল্ট আসবে, তাই প্রয়োজন ছাড়া একদমই পেপার লগ ইন করবেন না। আমরা কী করি, হ্যাঁ আমিও আমরা অনেকে বুঝাইতে যাই যে আমার একটা পেপাল অ্যাকাউন্টে গেছে, মনে করেন ভার্সিটি গেছি, এখন ল্যাবে বসে আছি, দোস্ত দেখ দেখ আমার পেপালটা একটু দেখ, আমার কত ডলার ডলার আছে, খুব ইয়ের সহিত দেখায় আর কি। তারপরে নিজের বাসায় 2 বার 4 বার লগ ইন করি, দেখি আমার ডলারটা ঠিক আছে কি না, যারা নতুন আর কি, ওরা আবার বারবার একটু দেখতে থাকে, ঠিক আছে, যে ডলারটা ঠিক আছে কি না, মানে মনের মধ্যে কিউরিসিটি জাগে আর কি। তো এইগুলোকে অবশ্যই কখনো করবেন না, মানে প্রয়োজন ছাড়া পেপারে লগ ইন করাতে বিরত থাকবেন। ইভেন যদি কারো থেকে রিসিভও করেন, আপনি মেল থেকে কনফার্ম হবেন যে আসলে আমার ডলারটা রিসিভ হয়েছে কিনা, দরকার নাই আপনার পেপার লগ ইন করে দেখতে হবে না যে অ্যামাউন্ট আসছে কিনা, আপনার যে মেল আর রেজিস্টার মেল দিয়ে লগ ইন করে সেই মেল দিয়ে দেখলেই হবে। কেউ যদি রিফান্ড ডিসপিউট মারে, সাথে সাথে কনফার্ম হয়ে অ্যাকসেপ্ট করবেন, ডিসপিউট খুবই মারাত্মক ফর অ্যাকাউন্ট, ঠিক আছে, মানে ডিসপিউট মানে এরকম যে কেউ পেমেন্ট করছে আপনার কাছে, পেমেন্টটা তার সে প্রোডাক্ট পায়নি, সেক্ষেত্রে সে ডিসপিউট মারছে, সেটার কথা বললাম। আর পরশে সবসময় চেষ্টা করবেন 1 IP 1 PC 1 private ব্রাউজার দিয়ে পেপাল অ্যাকাউন্ট লগ ইন করতে, ঠিক আছে, হোক সেটা বিভেস অথবা আপনার লোকাল PC, মানে যে এইটার কথা বলতেছি, আপনি যদি ম্যাক্সিমাম তো বাংলাদেশি PC তে করে, তো নিউ ইন পয়েন্ট উইন্ডো দিয়ে এটা ইউজ করবেন, এইটা হল প্রাইভেট ব্রাউজার হয়। তবে সাজেশন থাকবে একটা রেসিডেন্সিয়াল IP অথবা VPS-এর মধ্যে, দেখেন আমার এইগুলো কিন্তু VPS-এ লগ ইন করা, মানে একটা VPS শুধু রাখছি আমার একটা পেপালের জন্য, মানে বুঝতেছেন এইটাই একটা রাখছি, তারপরে যে এইখানে একটা রাখছি, মানে পেপালকে অনেক ভালোবাসি ভাই, ঠিক আছে। পেপাল ছাড়া $72 আছে, তো এই হলো বিষয়। পেপালগুলো যেহেতু টাকাগুলো আমাদের কাছে অনেক সিকিউর এবং কষ্টের টাকা, আমরা যেহেতু অনেক কষ্ট করে কাজ করে টাকাগুলো নিয়ে আসি, সো আসলে 100% তো আমরা দিতে পারি নাই, মানে সাপোর্ট আর কি, মানে সব কিছু চাইলেও দেওয়া সম্ভব না। হ্যাঁ যদি আমরা হয়তো 5-10 হাজার টাকা ফুরালাম, দেখে কারো কাছ থেকে আমরা পাচ্ছি সব ফুললি সাপোর্ট, আসলে এটা তো সম্ভব না। আর ইউএসএ যদি কেউ থেকে থাকে, তাদের কাছে হেল্প চাইবেন, তারা বলবে যে ভাই বা দোস্ত বা ফ্রেন্ড বা আঙ্কেল তোমার কিছু লাগবে আমি তোমাকে সেন্ড করে দিচ্ছি, বাট এইসব রিকোয়েস্ট করো না, ঠিক আছে, মানে অনেকে দিতে চায় না, কারণ পেপাল বাইরের কান্ট্রিতে অনেক পেন দেয়, ঠিক আছে, মানে এইরকম না দেখা গেল পুলিশ চলে যায় বাসার সাথে সাথে কোনো প্রবলেম কেস টেস ঘটলে আর কি। তো সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকবে, যদি আমরা যদিও আমাদের ইচ্ছার বিরুদ্ধে ইউজ করতে হয়, আমাদের প্রয়োজন এটা, দেখা গেল অনেকে মার্কেট প্লেসের বাইরে কাজ করে ক্লায়েন্টের সাথে, এবং ক্লায়েন্ট হচ্ছে আপনাকে ই করে, সে তো আর আপনার এই ডাচ বাংলা ব্যাংক বলেন, ইসলামী ব্যাংক বলেন, সিটি ব্যাংক বলেন, সে তো আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট টাকা পাঠাইতে পারে না, পাঠাইতে হলেও তার বাইরে যাইতে হবে, অনেক ব্যাপার স্যাপার, দেখা গেলো লেন্দি লাইনে দাঁড়াইতে হবে, ই করতে হবে, সে সবচেয়ে ইজি হয়েছে পেপাল, এখন বলবে আপনার কাছে কাজ করে নিলো, আপনি কাজটা জমা দিয়ে দিলেন, আপনাকে বলবে ওকে সেন্ড ইউর পেপাল অ্যাকাউন্ট, ওকে
আপনাকে পেপালে দিয়ে দিল, কিন্তু তারা তো বুঝতেছে না যে আসলে পেপালের এই কাহিনি আর কি, ইজিলি তো আমরা নিতে পারি না, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলবো যদি আমরা ইউজ করি এইভাবে, মানে এইগুলো যে কথাগুলো বললাম এইগুলো সিস্টেম বা ফলো করে, আমি এসে অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবো, এটা ভাই আপনার রিপ্লাইটা দিয়ে দিই, দাদা ভাই আপনি আমাদের কাছে সেল করতে পারবেন, আমরা অনেক দিন থেকেই আসি এই প্ল্যাটফর্মে, অথবা ওই জুমের মাধ্যমে কি জানি কি করা যায় ওইটা একটু দেখেন, তাইলে করতে পারবেন। তো এই ছিল কথা যে আসলে পেপার লাগে আমাদের ক্ষেত্রে, ঠিক আছে। আপনারা যে এই দুটো লিঙ্ক আমি দিয়ে দেবো, এখানে ডিসক্রিপশন বক্সে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এই হলো কথাবার্তা, মেনলি আবার বলতেছি যে আসলে এই ভিডিওটির সারমর্মটা যে আপনি একটা পেপাল অ্যাকাউন্ট করার যদি চিন্তা ভাবনা নেন, আমার থেকে নিতে হবে এরকম না, আপনি যেখান থেকে নেন অবশ্যই এই কয়টা জিনিস মাথায় রাখবেন, মেল ফ্যাক না, মেল একটা হলেই হলো, রিয়েল নাম এসএসএন অ্যান্ড ড্রপ, ঠিক আছে। এইটা আপনার ফার্স্ট স্টেপই আটকায় দেবে যদি রিয়েল নাম আর এসএসএন ডেট অফ বার্থটা না থাকে, ঠিক আছে। কারণ হচ্ছে ক্লেমের প্রবলেম আসবে, আপনি সারাইতেও পারবেন না, ওখানে টাকা তুলতে পারবেন না, ওখানে আপনার লাখ টাকা পড়ে থাকলেও কোনো কাজে লাগাইতে পারবেন না। এই জন্য সাজেশন থাকবে কখনোই মাতব্বরি করে নিজের নাম অথবা ফেক নাম ইউজ করবেন না, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর ফোন নাম্বারটা কখনোই টেক্সট নাও বা অন্যান্য কোনো থার্ড পার্টি থেকে নেবেন না, একটা গুগল ভয়েস নাম্বার 150 টাকা দাম, এইটা দিয়ে আপনার করবেন, তাইলে মানে খুব বেটার হয়। আর অনেক সময় যে প্রবলেমটা হয়, কাউকে ডলার সেন্ড করতে গেছেন আপনার হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশান যায়, এটা কী জন্য হয় আমি একটু বলি, এটা হয় সুপার শেয়ার গুরু জিতাব চা দেয় কী লেখছে বলে, তো সেটা হচ্ছে যে আমরা যে দেখেন আমি আর এই পেপালটা আমি কিন্তু এই জায়গায় করে রাখছি, ঠিক আছে, মানে এই জায়গাতে সাইন আপ করছি, প্লাস অন্য ব্রাউজার কখনোই লগ ইন করি না, এবং একবারে ফোন নাম্বার দিয়ে এখান থেকে ভেরিফিকেশান করছি। অর্থাৎ আপনি যদি আইপি কখনো চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফোন নাম্বার ভেরিফিকেশানটা প্রবলেম বেশি হয়, মানে সেন্ড করতে গেছেন বলবে যে তোমাকে কোড পাঠাচ্ছি তোমার ইয়ে করো, কিন্তু আপনি দিয়েছেন ঠিকই বাট আপনাকে কোড দেবে না, ঠিক আছে। বিষয়টা হলে ওই জন্য ট্রাই করবেন ওয়ান আইপি ওয়ান পিসি ওয়ান ব্রাউজার থেকে সব অলওয়েজ পেপালটা ইউজ করবেন, ঠিক আছে, এগুলো সাজেশান থাকলো। আর বললামই তো ভিডিওটার করা মেন শর্ট ছিল এই ভিডিওটা, যদি আপনাদের রিসেশন লাগে মানে রিয়েল নামটা, আমার কাছ থেকে পুরো পেপাল নিতে হবে এরকম না, আমাদের পেপালের প্যাকেজটা এখানে দেওয়া আছে যদিও বা, তো আমাদের হিসেবটা হলো আপনারা যদি শুধু এসএসএন নাম ডেট অফ বার্থ রিয়েল অ্যাড্রেস লাগে এটা নিতে পারেন, ঠিক আছে। এইটা নিয়ে আপনি আপনার মতো দেখা গেলো কোথাও আপনি ব্যাংক ফ্রি পাচ্ছেন বা কারো কাছ থেকে নিতেছেন কার্ড, তো এইভাবে আপনি এটা অ্যাকাউন্টটা করতে পারেন, যে এখন অনেক বক বকারি হয়ে গেছে চলে যেতে হবে আর কি। তো লাস্ট কথাবার্তা হচ্ছে এটাই যে আপনি যে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবেন, দেখেন আপনার ইয়েতে 1000 সাবস্ক্রাইবার হয়েছে, এটা কোনো বিষয় না, আসলে মোটেও আমার ইউটিউবিং করার ইচ্ছা নাই, দেখেন আমার ভিডিও কোয়ালিটি দেখলে বুঝতে পারে যে আসলে আমি ওইরকমভাবে কোনো চ্যানেল ইন্ট্রো নাই বা কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড নাই বা এডিটিং নাই, জাস্ট সিম্পলি আমি ভিডিও করি, ঠিক আছে, এজ এ রেকর্ডার দিয়ে করে আপলোড করে দিই, ঠিক আছে। মানে মেন টার্গেট হলো যে কিছু ইনফরমেশান শেয়ার করা, মানে এরকম চিন্তাভাবনা নাই যে গুগল অ্যাডসেন্স লাগাবো এই জায়গায় মনিটাইজ করে এখান থেকে ইনকাম মানবো এই সেই, ঠিক আছে, এরকম চিন্তাভাবনা নাই অ্যাকচুয়ালি, জাস্ট ভালো লাগে কিছু শেয়ার করি এই আর কি। হ্যাঁ তো ঠিক আছে, ভালো থাকবেন, আর আমাদের এই সাইটটা একটু ভিজিট করবেন invitedidgar.com, এখানে নতুন নতুন কিছু পোস্ট করা হয় আপনারা চাইলে দেখতে পারেন, ঠিক আছে। আর এগুলো আমাদের সার্ভিস আর কি, মোটামুটি সার্ভিসগুলো এখান থেকে নিতে পারেন দেখে দেখে, ঠিক আছে। যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট করে দাস, এছাড়া আমার ফোন নাম্বার এটা, স্কাইপি এটা, মেল, ফেসবুক, ঠিক আছে, অথবা আমাদের কাছে সরাসরি মেল করতে পারেন, অথবা এখানে লাইভ চ্যাট থেকে আপনি চ্যাট করতে পারবেন আমাদের সাথে।
ঠিক আছে, রাত্রে যদি বা দিনের দিকে ঘুমায় ওই কারণে থাকা হয় না। এখানে আপনি হচ্ছে ম্যানুয়ালি গুগল অথবা ফেসবুক দিয়ে সাইন ইন করে আপনি এখান থেকে চ্যাট করতে পারেন। এখানে সার্ভিস অথবা পেপাল যে ট্রেনে ভিডিও করলাম এটা নিয়ে আরও জানতে পারবেন। ঠিক আছে, এই ছিল কথাবার্তা। ওকে, ঠিক আছে, ভালো থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেলটা যদি আপনি না করে থাকেন। ওকে, বাই।